সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি তোমরা নিরাপদে আছো ভালো আছো এবং লেখাপড়া করছো আবারও তোমাদের সঙ্গে বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি স্বামী আক্তার সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের রোকেয়া শাকাত হোসেনের গৃহপ্রবন্ধটি প্রিয় শিক্ষার্থীরা রোকেয়া শাকাত হোসেনের লেখা তোমরা আগেও পড়ে এসেছ তাই তার সম্পর্কে তোমরা অবগত আছো রোকেয়া শাকাত হোসেন মারা গিয়েছেন উনিশশো সালে আর আজ আমরা দাঁড়িয়ে আছি দুই সালে আজ থেকে প্রায় একশো বছর পূর্বে তিনি তার প্রবন্ধগুলো রচনা করেছেন সেই সময় নারীরা পড়ালেখার কোনো সুযোগ পেতেন না একই পরিবারের সদস্য হয়েও নারীরা থাকতেন পুরুষদের অধীনে তাদের অবস্থান ছিল অন্তপুরে। হ্যাঁ অনেকটা কারাগারের মতো সেখানেই তারা সারাটা জীবন কাটিয়ে দিতেন কিন্তু অবাক করার বিষয় কি যেন নারীরা নিজেরাও সেটা অনুভব করতে পারেননি নারীরা নিজেরা সেটা অনুধাবন করতে সক্ষম হননি প্রথম নারীর এই মর্মবেদনা অনুভব করেন তাদের সংকটের জায়গাগুলো চিহ্নিত করেন তৎকালীন সময়ে সমাজে নারীর অবস্থা কেমন ছিল সেই বিষয়গুলো তিনি তার অনেক লেখায় উপস্থাপন করেছেন সেই সময়ের জন্য এটা ছিল খুবই সাহসের একটা কাজ খুব সাহসের ব্যাপার শুধু সেই সময় কেন বর্তমান সময়েও আমরা কতজন নারী পুরুষ এরকম স্বচ্ছ এবং চিন্তা করতে পারি কেননা বর্তমান সময়ে আমরা বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পারিপার্শ্বিক কিংবা পেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে থাকি তাই আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলো থাকে সীমাবদ্ধ আমরা প্রাণ খুলে চিন্তা করতে পারি না কিন্তু রোকেয়া দেখো একশো বছর পূর্বে যে চিন্তা করেছেন তার সত্যিকার অর্থেই ছিল আধুনিক মনস্ক এবং বাস্তবিক অর্থে সাহসিক কাজ তিনি নিজের মতো করে সেই সময় নারীদের সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা মনস্তাত্ত্বিক সমস্যাগুলি অত্যন্ত আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে উপস্থাপন করেছেন যা বর্তমানে তার লেখার মাধ্যমে তাদের বাদ দিয়ে তাদের অশিক্ষিত রেখে কিংবা গৃহের মধ্যে অন্তরীণ রেখে সমাজের প্রকৃত উন্নয়ন করা কখনোই সম্ভব না নারী পুরুষের কথা বলতে গিয়ে তিনি নারী পুরুষকে তুলনা করেছেন দুই চাকার একটা গাড়ির সঙ্গে তিনি বলেছেন দুই চাকার গাড়ির একটি চাকা যদি বিকল থাকে তাহলে সেই চাকা কি সেই গাড়ি কি হবে চলবে কিন্তু খুব বেশি দূর পর্যন্ত যেতে পারবে না একসময় কি হবে মুখ থুবড়ে পড়ে যাবে ঠিক তেমনইভাবে আমাদের সমাজের উন্নতির জন্য পুরুষকে যেরকম শিক্ষিত হতে হবে ঠিক নারীকেও তেমনি শিক্ষিত হবে অর্থাৎ নারী পুরুষ উভয়কেই শিক্ষিত হতে হবে তাই তিনি নারী পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন সুপ্রিয় শিক্ষার্থীরা রোকেয়া সাকাত হোসেন তার গৃহ প্রবন্ধে গৃহের মধ্যে নারীর অবস্থান নারীর মনোজগত নারীর বক্তব্য সেই সময়ের বাস্তবতা সব তুলে ধরেছেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো এখন আমরা রোকেয়া শাকাত হোসেনের গৃহ প্রবন্ধটি পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করি প্রথম লাইনে লেখক বলেছেন গৃহ বলিতে একটি আরাম একটা আরাম বিরামের শান্তিনিকেতন বোঝায় যেখানে দিবাশেষে গৃহী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে এখানে বিরাম মানে হচ্ছে বিশ্রাম আর নিকেতন মানে হচ্ছে বাড়ি বা ঘর শ্রান্ত মানে হচ্ছে কাজ করে ক্লান্ত হ্যাঁ তাহলে কি করবেন যে গৃহ সংজ্ঞা দিয়েছেন গৃহ গৃহকে গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে পশুপক্ষীদেরও গৃহ আছে তারাও শশ গৃহে আপনাকে নিরাপদ মনে করে এখানে গৃহে মানে গৃহী মানে হচ্ছে গিয়ে যে বা যারা গৃহে বসবাস করে প্রথমে সংজ্ঞা দিয়েছেন সেখানে তিনি তিনি কি বলেছেন বলেছেন যে প্রাবন্ধিক গৃহ এমন এক স্থান যেখানে প্রাণী জগতের সবাই সেটাকে নিরাপদ মনে করে অভয়াশ্রম মনে করে আর সে কারণে আমরা দেখি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রাণীজগতের সবাই অর্থাৎ শুধু মানুষ নয় পশু পাখি সহ সকল প্রাণী তাদের নিজ গৃহে ছুটে যায় কারণ রাতের অন্ধকারে নিজ বাসস্থানে তারা নিরাপদ বোধ করে পাশাপাশি পরিবারের সকল সদস্যের সঙ্গে নির্ভয়ে শান্তিতে তারা রাতটা কাটাতে চায় এবং কাটাতে পারে হুম এর পরের প্যারায় তিনি বলেছেন পিপাসা না থাকিলে জল যেমন উপাদয় বোধ হয় না এখানে উপাদায় মানে হচ্ছে সুস্বাদু সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি হয় মিষ্টি বোধ হয় না আমরা কি করি আমরা জানি পানির অপর নাম হচ্ছে জীবন কিন্তু আমাদের যদি পানির পিপাসা না থাকে পানির তেষ্টা না থাকে তাহলে সেই পানি খেলে তখন কি আমাদের আরাম লাগে আরাম লাগে না সুস্বাদু মনে হয় মনে হয় না হ্যাঁ কিন্তু যখন আমরা খুব পরিশ্রান্ত থাকি যখন আমাদের খুব পানির পিপাসা পায় তেষ্টা পায় তখন পানি খেলে আমাদের মনে হয় যে জীবনটা মনে হয় রক্ষা পেল হ্যাঁ ঠিক তিনি পান এরকম পানির সাথে তুলনা করেছেন আর কি তিনি বলছেন যদি মানুষ তৃষ্ণাত্ম থাকে পিপাসাত্ম থাকে তখন তার কাছে জল যেরকম অনেক সুস্বাদু মনে হয় ঠিক গৃহ ছাড়িয়া মানে ঘরের বাইরে যদি আমরা কতদিন থাকি তাহলে আমাদের কাছে গৃহসুখটা অনেক মিষ্ট বোধ হয় হ্যাঁ অনেকটা পানির সেই জীবন রক্ষাকারীর মতো আর কি পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরে আসার জন্য উৎসুক হয় বাড়ি আসিলে যেন হাঁপ ছাড়িয়া বাঁচে এই যে আমরা দেখি কি সচরাচর যদিও আমাদের সময়ের কথা না তিনি বলছেন আজ থেকে প্রায় একশো বছর পূর্বের কথা তখনকার সময়ও তিনি যেটা দেখেছেন হ্যাঁ পর্যবেক্ষণ করেছেন সেটা হচ্ছে গিয়ে তিনি বলছেন যে পুরুষরা সব সময় বিদেশে না গেল তারা কি করেন সারাদিন বাড়ির বাইরে থাকেন সংসারের কাজে থাকেন হ্যাঁ তাদের অফিসের কাজে থাকেন ব্যবসার কাজে থাকেন কিন্তু সারাদিন সকাল বেলা যখন বাইরে যায় বাড়ির বের হয় ঠিকই সন্ধ্যায় কি আসে বিকালে সন্ধ্যা সময়ে তারা গৃহে ফিরে আসে এবং ফিরে আসার জন্য উৎসুক হয় এবং বাড়ি আসিলে যেন তারা হাফ ছাড়িয়া বাঁচে মানে এই গৃহটা তাদের কাছে তখন একটা শান্তির জায়গা মনে হয় মনে হয় না সত্যিকার অর্থেই তাই তাই না এই যে দেখো আমরা যে সকালে অফিসে যাই যাওয়ার সময় যেরকম আমরা দেখি কি রাস্তায় অনেক ভিড় আবার ঠিক অফিস ছুটির পরে গাড়িতে অনেক ভিড় কেন থাকে কারণ সবাই তখন যে যেভাবে পারে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করে এবং ছুটে যায় বলতে গেলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে প্রবন্ধের লেখক প্রথমে গৃহের সংজ্ঞা দিয়েছে গৃহের সংজ্ঞা দিতে গিয়ে তিনি গৃহকে নিরাপদ আশ্রয়ের সঙ্গে তুলনা করেছেন নিরাপদ আশ্রয় বলছেন এবং বলছেন নিরাপদ আশ্রয় মানে যেখানে দুদণ্ড শান্তি আছে এবং সেই শান্তির আশায় সেই শান্তির জায়গায় পাখিরা যেমন ফিরে যায় পশুরা ফিরে যায় তেমনি মানুষরা ফিরে আসে অর্থাৎ প্রত্যেক প্রাণী দিন শেষে তার শান্তির জায়গায় অর্থাৎ গৃহে ফিরে আসে গৃহে থাকতে চায় তারপরে তিনি বলছেন গৃহ সুখের কথা প্রাবন্ধিক এখানে বলছেন যে পিপাসা না লাগলে আমরা যেমন জল পান করি না আমরা প্রথমেই বলেছি তেমনি গৃহ জিনিসটা সুখ গৃহের সুখ অনুভব করতে হলে আমাদেরকে কি করতে হয় বাইরে যেতে হয় এবং বাইরে থাকলেই কেবল আমরা গৃহের সুখ অনুভব করতে পারি তিনি আরো বলেছেন যে এই সুখ কেবলমাত্র পুরুষরা ভোগ করে থাকেন নারীরা এই সুখ থেকে বঞ্চিত কারণ ভারতবর্ষের অধিকাংশ নারী গৃহসুখ থেকে বঞ্চিত গৃহের আনন্দ থেকে বঞ্চিত কারণ তিনি দেখেছেন যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন ক্ষণ এক কথায় সর্বক্ষণ গৃহের মধ্যে আবদ্ধ থাকেন যাদের সারাটা জীবনই গৃহের মধ্যে কেটে যায় গৃহ তাদের কাছে আর আনন্দের জায়গা মনে হয় না তাদের কাছে আর স্বস্তির জায়গা মনে হয় না গৃহ তাদের কাছে চিত্তরঞ্জনের জায়গা থাকে না অর্থাৎ সারা জীবনে গৃহের মধ্যে অন্তরীণ কাটিয়ে দিলে গৃহ তাদের কাছে একটা কিসের মতো মনে হয় অন্ধকার কারাগারের মতো যেখানে পুরুষরা নানা কাজে প্রতিনিয়ত ঘরের বাইরে যায় সেখানে তারা অনেকেই সারা দিন কিংবা দুই চার দিন অথবা এক মাস দুই মাস ঘরের বাইরে থাকে তারা যখন ঘরে ফিরে আসে ঘর থাকে তাদের জন্য শান্তি জায়গা হ্যাঁ যে কথাটা কতক্ষণ আগে আমরা বললাম আর অন্যদিকে আমরা নারীদের ক্ষেত্রে কি দেখি নারীরা যেহেতু সারাদিন গৃহে অবস্থান করেন যেহেতু সারা তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই তাদের বাইরে যাওয়ার সুযোগ নেই বাইরে যাওয়ার স্বাধীনতা নেই তাদের কাছে তাই গৃহটা কখনোই উপাদেয় মনে হয় না আনন্দের মনে হয় না হুম তিনি তারপর বলছেন কুমারী সদবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থাই সূচনীয়। এখানে নারী এখানে অবলা বলতে তিনি নারীদেরকে বুঝিয়েছে আর নারীর তিন অবস্থার কথা বোঝানো হয়েছে তিনি বলতে চেয়েছেন নারী যে অবস্থায় থাকুক না কেন সকলের অবস্থাই হচ্ছে শোচনীয় অর্থাৎ তারা গৃহ সুখ থেকে বঞ্চিত গৃহের আনন্দে থেকে বঞ্চিত তার মানে তৎকালীন সময়ে কোনো নারী সেই অধিকাংশ নারী সেই সুখ থেকে ছিল বঞ্চিত এর পরেও প্রাবন্ধিক তার বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি নমুনা আমাদের সামনে উপস্থাপন করেছে নমুনা মানে হচ্ছে গিয়ে লেখক বিভিন্ন সময়ে তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে যেতেন কিংবা বন্ধুর বাড়িতে যেতেন এবং বেড়াতে যেতেন বেড়াতে গিয়ে তিনি কি করতেন সেই সব বাড়ির নারীদের হ্যাঁ প্রকৃত অবস্থা কি ছিল সেটা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন এবং সেইগুলি তিনি তার কয়েকটা নমুনা উপস্থাপন করেছেন বর্ণনা করেছেন আলোচ্য প্রবন্ধে তো নমুনা এক আমরা যদি দেখি হ্যাঁ তখন নমুনা একে প্রাবন্ধিক কি বলছেন প্রাবন্ধিক এখানে বলছেন যে আমরা একবার বেহারে জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়েছিলাম এখানে আমরা আমরা হচ্ছে গিয়ে লেখক নিজে তার পরিবারের সদস্যের সঙ্গে সদস্যদের সঙ্গে কোথায় যায় বিহারে জামালপুরের নিকটবর্তী এক শহরে সেখানে যায় তারা বেড়াতে যান তো সেই গৃহের গৃহকর্তা ছিলেন সরাফত উকিল লেখক বলছেন যে এই যেই বাড়িতে তারা বেড়াতে গিয়েছেন সেই বাড়ির গৃহকর্তার নাম হচ্ছে সরাফত উকিল তার মানে তিনি পেশায় একজন আইনজীবী দেখো সরাফত উকিলের বাড়ির নারীদের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ সরাফত উকিলের বাড়ির যারা নারী ছিলেন কারা ছিলেন সেখানে তিনি বর্ণনা করছেন যে সরাফত স্ত্রী ছিলেন হাসিনা হাসিনার কন্যা ছিলেন পুত্রবধূ হুম তারা ভ্রাতৃবধূ তারা সবাই ছিলেন তো তাদের সঙ্গে কথা বলে প্রাবন্ধিক বুঝতে পারলেন যে তাদের প্রাবন্ধিক যেটা অনুভব করলেন যে তাদের ব্যবহার খুবই ভালো খুবই সুন্দর তারা নম্র ভদ্র শান্ত মানে সব কিছুতে অতিরিক্ত আর কি মানে তাদের খুব নমনীয় কিন্তু লেখকের কাছে মনে হয়েছে যে তারা এই যে এত মিষ্ট ব্যবহার করেন এত কিছু করেন কিন্তু তাদের কাছে তার কাছে তাদের খুব অমন্ডক লেগেছে অর্থাৎ বাইরের জগৎ সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই বললে চলে হ্যাঁ এরকম মনে হয়েছে তাই সেই সরাফত উকিলের বাড়ির নারীদেরকে যাই হোক তো লেখক এটা মনে করেছেন তো লেখকের যখন বেড়ানো শেষ তখন যখন তারা চলে যাবেন যাওয়ার পূর্ব মুহূর্তে প্রাবন্ধিক তাদেরকে বললেন যে লেখকের বাড়িতে বেড়াতে আসার জন্য আমন্ত্রণ জানালেন আমরা কি করি আমরা সাধারণত ধরো এই যে কারো বাড়িতে যদি যাই বেড়াতে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের বাড়িতেই যাই না কেন বিদায়ের পূর্ব মুহূর্তে বলি না যে আপনারা কবে আসবেন আপনারা কিন্তু আসবেন অবশ্যই আসবেন হ্যাঁ আসলে খুশি হব ভালো লাগবে তো তারাও আমাদের বাড়িতে আসে এরকম কিন্তু লেখক যখন তাদেরকে আমন্ত্রণ জানালেন তখন তারা বললেন যে তারা কোনো কালে বাড়ির বাহির হন না ইহাই তাদের বংশ গৌরব কখনো ঘোড়ার গাড়ি কিংবা অন্য কোনো যানবাহনেও আরোহণ করেন নাই হুম আমরা কি দেখতে পেলাম এখানে যে শরাফত উদ্দিন যিনি একজন উকিল যিনি একজন আইনজীবী একজন শিক্ষিত ব্যক্তি প্রতিদিন যাকে কোথায় যেতে হয় আদালতে যেতে হয় মক্কেলদের সঙ্গে কথা বলতে হয় অথচ তার পরিবারের তার বাড়ির নারীরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকেন তারা কোনো দিন বাড়ির বাইরে যাননি চিন্তা করা যায় এমনকি তারা যে বাড়ির বাইরে যান না এটা নিয়ে তাদের কোনো অনুতাপ নেই তাদের কোনো আফসুস নেই তাদের মনে কোনো আক্ষেপ নেই উল্টা তারা এটাকে বংশ গৌরব বলে তারা গর্ববোধ করেন শুধু তাই না তারা কি করছেন তারা কোনো দিন কোনো যানবাহন তো দূরের থাক কোনো ঘোড়ার গাড়ি তো চড়েননি অনেকটা কুয়ার ব্যাঙের মতো ওই যে কতক্ষণ আগে লেখক বলছিলেন যে কুপমণ্ডপ তাদেরকে লেখকের কাছে কুপমণ্ডপ মনে হয়েছিল যে কুয়োর ব্যাঙ কী করে ঘুরে ফিরে সে কুয়োর ভিতরে সারাটা জীবন কাটিয়ে দেয় হ্যাঁ সরাফত উকিলের বাড়ির নারীদেরকেও লেখকের ঠিক কুপমণ্ডপ এই কারণে মনে হয়েছে যাই হোক এরপর লেখকের কৌতূহল হয় হ্যাঁ যে এরা কোনোদিন বাড়ির বাইরে যাননি এটা কিভাবে সম্ভব কোনোদিন কোনো গাড়িতে উঠিনি তাহলে এটা কিভাবে সম্ভব এবং সেই কৌতূহল থেকেই কৌতূহলের বসে তিনি তাদেরকে কাছে জানতে চাইলেন তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কীরূপে রূপে আপনার ভ্রাতৃবধূ আসিলেন কি করিয়া হম লেখক তাদেরকে এই প্রশ্ন করলেন তখন তারা জানান যে তাদের বিয়েগুলোও হয়ে থাকে প্রতিবেশীদের সঙ্গে ফলে তারা কখনো প্রিয় শিক্ষার্থীরা মানে কি পরিমাণ চিন্তা করো পড়া না হলে যে এরা কোনোদিন বাড়ির বাইরে যাননি কোনোদিন কোনো গাড়িতে উঠেননি তো লেখকের যখন এই কথা শুনে অনেক বেশি তিনি আশ্চর্য হন তখন যখন তাদেরকে জিজ্ঞেস করেন যে তাহলে আপনাদের যে বিয়েগুলো হয় সেগুলি কিভাবে হয় আপনারা বিবাহ করিয়া এই বাড়িতে কীভাবে আসলেন তখন তার উত্তরে তারা বলল যে তাদের বিয়েগুলোও মানে প্রতিবেশীদের সঙ্গেই হয় তার মানে এই প্রতিবেশীরাই তাদের আত্মীয় স্বজন হুম এরপর জমিলা উত্তর দিলেন জমিলা হচ্ছে সরাফত উকিলের বোন তিনি উত্তর কি দিলেন ইনি আমাদের আত্মীয় কন্যা এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে এই বলিয়া তিনি লেখককে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বললেন এই আমার কন্যার বাড়ি এখন আমার বাড়ি চলো তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরিয়া লইয়া গেলেন তাহার সকল কক্ষ দেখাইলেন কক্ষগুলো অসহর্য স্পর্শ বলিয়া বোধ হইল অসূর্য স্পর্শ মানে হচ্ছে যেখানে কখনোই সূর্যের আলো স্পর্শ করেনি প্রবেশ করেনি এমন জায়গা আর কি অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপরদিকে হাসিনার পুত্রবধূ আছে এক কথায় বলা যায় এক ঘর থেকে খুব সহজেই অন্য ঘরে প্রবেশ করা যায় এভাবে সম্পূর্ণ বাড়িটা কিংবা সম্পূর্ণ পাড়াটাই প্রদক্ষিণ করা যায় মানে যাওয়া যায় তাহলে আমরা কি বুঝতে পেলাম যে এখানে তার কন্যার বাড়ি এখানে তার বোনের বাড়ি বোনের শ্বশুর বাড়ি এখানে তার ভাইয়ের যে স্ত্রী তার বাড়ি মানে ঘুরে ফিরে এই ঘুরে ফিরে এইখানেই সবার বাড়ি এই একই পাড়ায় এবং সবাই সবার আত্মীয় যে কারণে তাদেরকে কখনো কী করতে হয়নি কোনো গাড়িতে উঠতে হয়নি দিন বাড়ির বাইরে যেতে হয়নি সূর্যের আলো দেখতে হয়নি বলতে গেলে আর সেই কারণেই সরাফা উকিলের বাড়ির নারীরা কখনোই পালকিতে উঠেনি এমনকি বাড়ির বাইরেও যায়নি যেটাকে তারা আত্মমর্যাদা বলে মনে করেন দাবি করছেন রোকয়া শাকাত হোসেন নারীর এই যে মনস্তাত্ত্বিক সংকট এই সংকটকেই চিহ্নিত করেছেন গৃহপ্রবন্ধে শুধু তাই নয় পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান কোথায় সেটাও তিনি গৃহপ্রবন্ধে তুলে ধরেছেন আজ থেকে প্রায় একশো বছর আগে আশ্চর্য হল সত্য রোকেয়া নারীর এই যে মনস্তাত্ত্বিক সংকট সেটা চিহ্নিত করেছেন আমাদের সামনে যেটা এখনো অনেক ক্ষেত্রে প্রযোজ্য সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গৃহপ্রবন্ধের বাকি অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা ভালো থেকো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ